শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। শুধু সমস্যা হচ্ছে তোমাদের ক্ষেত্রে, এই সমস্যাটা হলো আগের ক্লাসগুলোতে হয়েছে? না ম্যাম। নো ম্যাম। তাহলে দেখো তো, এখন এই সমস্যাটা হতে হয়, ওই নেটের নাকি কাজ করতেছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা দেখো, আমরা হলো চতুর্থ অধ্যায় এটা পড়বো সরাসরি। চতুর্থ অধ্যায়ে আমরা হলো আখলাক, চতুর্থ অধ্যায়ে কি আছে? আখলাক। আর চতুর্থ অধ্যায়ের হলো পাঠ হলো 3-4। দেখো এখানে চতুর্থ অধ্যায় সবার সামনে খুলে নাও, যাদের সামনে বই আছে বইটা আগে নিয়ে নেবার সময়। চতুর্থ অধ্যায় আখলাক, আর হলো আমরা সবাই জানি আখলাক অর্থ হলো স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার ইত্যাদি, তাই না? কাজকর্মের মধ্যে যে সব আচার ব্যবহার চাল চলন বা স্বভাবের প্রকাশ পায় সেগুলো হলো আখলাক। 83 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, 83 পৃষ্ঠা। দেখো তাহলে এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে চলাফেরা, আচার আচরণ বা ব্যবহার, মানুষের এই ব্যবহারের সমষ্টি কি হলো? আখলাক। তো এখন এই আখলাক হলো ভালো মন্দ দুই হতে পারে, ভালো এবং মন্দ দুই হতে পারে। ভালো আচরণগুলোকে আখলাকে হামিদা বলা হয়, আর মন্দ আচরণ বা নিন্দনীয় আচরণকে বলা হয় আখলাকে জাইমা। আখলাকে হামিদা অর্থ হলো প্রশংসনীয় আচরণ, আখলাকে জাইমা অর্থ হলো নিন্দনীয় আচরণ। তাহলে দেখো এখান থেকে যে আখলাক অর্থ কি, তাহলে আখলাক অর্থ আমরা অনেক সময় ভুল করে বলে থাকি যে শুধু ভালো আচরণ, আখলাক অর্থ আসলে তা নয়, ভালো মন্দ মিলিয়েই আসলে আখলাক। বুঝতে পারছি আমি, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। আচ্ছা তাহলে একটু শোনো মনোযোগ দিয়ে, আসলে আজকে নেবে একটু সমস্যা, যাই হোক এভাবে ক্লাসটা করে নিই আমরা, না হলে সময়টা নষ্ট হবে। তো আসলে আখলাক অর্থ হলো স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার ইত্যাদি। তাহলে ভালো হতে পারে এটা, মন্দও হতে পারে। মানুষের আসলে দৈনন্দিন জীবনের যে চলাফেরা এসবের সমষ্টি হলো আখলাক। যদি বলা হয় যে কয় ভাগে ভাগ করা হয়েছে বা কয় প্রকার, তখন আমরা বলবো দুই ভাগে বা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, একটা হলো আখলাকে কথা বলো না প্লিজ, তারপরে প্রশংসনীয় আচরণটা আসলে কি, যত ভালো কাজ আছে এগুলোই হলো প্রশংসনীয় আচরণ, যত ভালো কাজ আছে এসবের সমষ্টি এই হলো আখলাকে হামিদা। আর জামিমা কি? মন্দনীয় আচরণ, মন্দনীয় আচরণগুলো হলো আখলাকে জামিমা। তাহলে হামিদাটা কি গ্রহণ করবো আমরা সবাই? আল্লাহ তাআলা যত ভালো কাজ আছে সেগুলো করতে বলেছেন, এই জন্য আমরা আখলাকে হামিদা গ্রহণ করব, আর জামিমা হলো বর্জন করব। এটা আসলে অনেক সময় আমরা ছকের মাধ্যমে দিয়ে থাকি যখন প্রশ্ন করা হয়। তো যাই হোক আজকে পড়ি আমরা আখলাকে হামিদা। হামিদা বলতে দেখো পরোপকারিতা, শালীনতা বোধ, সৃষ্টির সেবা, আমানত রক্ষা, শ্রমের মর্যাদা, ক্ষমা, এগুলো আমাদের বইয়ে আছে, যেগুলো তোমরা পড়েছো ইউটিউবে দেওয়া আছে এগুলো, তাই না? না থাকলে তোমরা কি করবা, এগুলো ইউটিউবটা দেখে নিবা। হ্যাঁ, আমার অনুরোধে আজকেই তোমরা এই ক্লাসটা দেখে নিবা, তাহলে এই যে আমাদের এখন বিরক্ত হচ্ছে এটা হওয়া লাগবে না। হ্যাঁ, ইউটিউবে একদম ক্ষমা পর্যন্ত দেওয়া আছে। বুঝাতে পারলাম আমি? ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ইয়েস ম্যাম। সবাই এই আখলাকে হামিদার হলো যে ক্ষমা পর্যন্ত, এটা ইউটিউবে দেওয়া আছে, একদম পুরো ক্লাস দেওয়া আছে। ওখানে যদি তোমরা দেখে এসে আমাকে কিন্তু বলবা কালকে, যে হলো তোমরা আসলে মানে শনিবারে বলবা যে কোন কোন কথাগুলো বুঝতে হবে, ক্ষমা পর্যন্ত ক্লাস দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে অর্ধেকটা সিলেবাস ছিল সেগুলো সম্পূর্ণই হলো ইউটিউবে দেওয়া আছে, সেগুলো হলো দেখে নিবে। আর এখান থেকে দেখো আমাদের আজকে করতে বলা হয়েছে এখানে পার্ট 3-4। দেখো তাহলে পার্ট 3-এ আছে কি? শালীনতা বোধ। 4-এ আছে কি? সৃষ্টির সেবা। তাহলে এটা কিন্তু আমাদের করা আছে, বুঝতে পারছো? আমি কোথায় দেখতে বললাম? ক্লাসটা দেখে নিবা। তারপরে দেখো এখানে 5 এবং 10, 5-এ কি আছে? 5-এ আছে আমানত। অর্থাৎ আমানত কিভাবে রক্ষা করতে হয়, আমানত কি, আমানতের যে গুরুত্ব। ম্যাম একটু প্রথম থেকে আবার বলেন। প্রথম থেকে বলবো? জি ম্যাম। কোনটা বাবা, যেটা মানে আখলাক সেখান থেকে নাকি আখলাকে হামিদা থেকে? ম্যাম আমি তো কেবলই আসলাম। আচ্ছা শোনো, আমি যেটা বললাম সেটা কি, যে চতুর্থ অধ্যায়ের ক্ষমা পর্যন্ত আমরা ইউটিউবে যে ক্লাসগুলো আছে না, ওখানে হলো তোমার দেয়া আছে,
ক্ষমা পর্যন্ত। তো এই ক্ষমা পর্যন্ত তোমরা কি করবা ইউটিউব আর এর মধ্যে আমাদের আছে হলো সিলেবাসের যেটা সরকার নির্ধারিত পাঠ সেটা হলো 3-4-5 3-4-5 বুঝতে পারছো? Yes ma'am. হ্যাঁ তাহলে 3-4-5 দেওয়া আছে আর সিলেবাসে এখানে আমাদের অসাদ আচরণ আমরা এখন পড়ব। অসাদ আচরণের মধ্যে এই ক্লোজটা আমাদের আজকে পড়তে হবে। কি পড়তে হবে? এখন দেখো আখলাকে জামিমাটা কি একটু শোনো সবাই, যে এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে কি করে হীন নিচ বা আখলাকে জামিমা বলা হয়। যেমন ধরো ক্রোধ, হিংসা, লোভ, লালসা, প্রতারণা, পিতা মাতার অবদ্ধ হওয়া, ইপটিজি, সুদায় প্রভৃতি এই নিন্দনীয় কাজগুলো কি করতে হবে ব্যক্তি বা সমাজ জীবনকে কি করে কুলুষিত করে, আর এই জন্য এই ধরনের চরিত্র মানুষকে কি করতে হবে ঘৃণা করতে হবে। আর ইহকাল পরকালেও সে যদি এই আচরণগুলো করে তাহলে সে কি হবে ঘৃণিত হবে, জাহান্নামে নিম্ন স্তরে এই আচরণগুলো মানুষের থাকলে তারা পৌঁছে যাবে। আর আখলাকে জামিমার কুফল তারা ঘৃণা সকলের কাছে জান্নাত থেকে বঞ্চিত হবে। তো আজকে আমরা শুধু পড়বো পার্ট 10 কোন লিসন পড়বো? পার্ট 10 হ্যাঁ এটা 10 94 পৃষ্ঠা সবাই দেখে নাও 94 পৃষ্ঠা। ক্রোধ, ক্রোধ হলো আরবি প্রতিশব্দ গাদাব। আরবি প্রতিশব্দ কি? গাদাব। গাদাব হ্যাঁ গাদাব গাদাব বা যার অর্থ হলো রাগ, অর্থাৎ আমরা এই যে চক্রে ডেকে যাই তাই না, আম্মু পড়তে বসছে, আম্মু ভালো কাজ করতে বলছে, টিচার পড়তে বলতেছে, বিরক্ত হয়ে যাচ্ছি তখন বা আমার একটা জিনিস আমি পাচ্ছি না তখন আমরা কি করি রেগে যাই, এই রাগটাই হলো ক্রোধ। এ প্রসঙ্গে আসলে ইসলামে কি বলা হয়েছে এটা আমরা আজকে মনোযোগ দিয়ে শুনব। স্বীয় স্বার্থ অর্থাৎ তোমার নিজের স্বার্থ, মানুষের নিজের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারো দ্বারা বা তিরস্কৃত হওয়ার কারণেই যে প্রতিশোধ গ্রহণ করা মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকেই বলা হয় ক্রোধ। অর্থাৎ কি মানুষের স্বীয় স্বার্থ অর্থাৎ তোমার বা আমার নিজের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার জন্য মানুষের মধ্যে যে প্রতিশোধের একটা মানুষের মধ্যে কি প্রতিশোধ গ্রহণের যে ইচ্ছা থাকে মনে এটাই হলো ক্রোধ। বুঝতে পারছো তোমরা আমার কথা? বুঝতে পারছো? জি ম্যাম। অর্থাৎ স্বীয় স্বার্থ আমার নিজের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার জন্য অন্যের উপর যে প্রতিশোধের গ্রহণের যে একটা ইচ্ছা মনের মধ্যে হয় যে উমুকে এই বললো এটা মানে রাগ হয়ে গেলাম আমি, এটাই হলো ক্রোধ। তো আসলে দেখো অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতির কারণেই ক্রোধে সৃষ্টি হয়। ক্রোধ বা রাগের ফলে মানুষ অনেক নির্দয় বা অত্যাচারমূলক কর্মকাণ্ড করে থাকে। পরবর্তী কারণে লজ্জা বা কি হয় লজ্জা বা অবজ্ঞা পরিণত হয়। তাদের মুসলমানদের উচিত ক্রোধ থেকে সবসময় নিজেকে সংবরণ করা। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শক্তিশালী ওই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে। কি বলেন আল্লাহ তাআলা? যে শক্তিশালী সেই ব্যক্তি নয় যে ক্রোধ লড়তে পারে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করতে পারে অথবা ক্রোধের সংযত রাখে। হ্যাঁ সংযত রাখতে পারে অর্থাৎ নিজেকে কন্ট্রোল বা নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আল্লাহ পাক দেখো কি বলেছে, শক্তিশালী যে নয় সে যে ক্রোধ ক্রোধের সময় মানে মারামারি বা অনেক সময় বলে না কুস্তি, এই কুস্তি যে শক্তিশালী সেই নয় বরং যে রাগটাকে দমন করে রাখতে পারলো, যে ক্রোধটাকে দমন করে রাখতে পারলো সেই হলো শক্তিশালী। অর্থাৎ তোমার মধ্যে রাগ হয়েছে কিন্তু তুমি সেটা প্রকাশ করলে না, জানতেও দিলে না, ধৈর্য ধারণ করলে, তাহলে তোমাকে মহান আল্লাহ তাআলা কি বলেছে তুমি চরম শক্তিশালী, যে তোমার রাগের সময় তুমি রাগকে নিয়ন্ত্রণ করেছো মানুষের মধ্যে সেটাই উচিত। তাহলে অপকারিতা দেখো ক্রোধ করলে আসলে কি কি হয় তার অপকারিতাটা আমরা জেনে নিই। ক্রোধ একটি নিন্দনীয় বিষয়, এটি মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ সৃষ্টি করে আর হিংসা মানুষের সৎকর্ম সৎকর্মসমূহ শেষ করে দেয়। অর্থাৎ আমি যে ভালো কাজগুলো করলাম এটা নষ্ট হয়ে গেল, একদিনের রাগেই হয়তো সেটা নষ্ট হয়ে গেল। ক্রোধের সময় মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, সে নিজেকে সংযত রাখতে পারে না, ক্রোধ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিরকা অর্থাৎ ওই যে আমরা আচার বানানোর সময় যে টক জাতীয় জিনিসটা ব্যবহার করি সিরকা মধুকে যেভাবে বিনাশ করে তদ্রুপ
ক্রোধ ইমানকে নষ্ট করে। তাহলে যাই যে ব্যক্তি ইমানদার ব্যক্তি তাকে কি হলো, যদি ক্রোধের কারণে তার এটা নষ্ট হয়ে গেল, ক্রোধ নিয়ন্ত্রণের মাধ্যমে আল্লাহ তাআলার গজব থেকে রক্ষা পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন সেখান থেকে মানুষ রক্ষা পাবে। প্রিয় নবী সাহাবি হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জানতে চাইলেন, এমন কোন কাজ আছে কি যা আল্লাহ গজব থেকে রক্ষা করবে? বললেন, তা করবে না, কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অনেক শক্তিশালী রাগী মানুষ। তো তখন তাহলে কি বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এমন কোন ইবাদত আছে যে যে ইবাদত মানে আল্লাহর গজব থেকে রক্ষা করবে? তখন কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে তুমি রাগ করবে না। তা আমাদেরও অনুরোধ, আমি নিজেও করব না, তোমরা দোয়া করবে, আর হলো তোমরাও রাগ করবে না। ক্রোধের সময় কি করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। আসলে ক্রোধ সম্বরণ করা একটি পুণ্যের কাজ, অর্থাৎ ইবাদতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি ভালো কাজের নির্দেশ দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করবে না। দেখো, তিনি আবারও বললেন, তুমি রাগ করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি, আর আগুন পানিকে ঠান্ডা করে। যদি রাগ হয় তবে উচিত অজু করে নাও। তাহলে রাগের সময় কি করতে বলেছেন? অজু করে নিতে বলেছেন। আসলে কি সবসময় আমরা রাগ হলে অজু করতে যাব? যাই না তো। কিন্তু আসলে যদি খুব রাগ হয়ে থাকে মানুষের, তাহলে অজু করতে বলেছেন। তাহলে যতবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে মানুষ জিজ্ঞেস করেছে যে ক্রোধ হলে কি করা উচিত বা আল্লাহর গজব থেকে কি করা উচিত রক্ষা পাওয়ার জন্য, তখন তিনি বলেছেন, তোমার রাগকে বা তোমার ক্রোধকে কি করবে, সংবরণ করবে, অথবা নিজেকে সংযত রাখবে। আমরা সবসময় ক্রোধকে কি করব, সংবরণ করার চেষ্টা করব। তাহলে ক্রোধ কোথা থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। কোথা থেকে আসে বাবা? শয়তানের পক্ষ থেকে। হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের পক্ষ থেকে। শয়তান কিসের তৈরি? আমরা প্রত্যেকেই আজকের ক্লাস থেকে কি শিখবো, নিজের ক্রোধকে সংবরণ রাখার চেষ্টা করব। অনেক কিছু শিখলে মানুষ তো অনেক কিছু শিখে মনে রাখে, মনে হয় সবকিছুই করব, সবকিছুই মনে রাখার চেষ্টা করবো, কিন্তু না, আসলে মানুষ হলো অভ্যাসের দাস। যে কোনো জিনিস তুমি যদি এটা অভ্যাস করো যে তোমার যখন রাগ উঠলো তখন তুমি সংযত থাকলে, সংযত থেকে চিন্তা করলে যে আসলে রাগটা করা ঠিক হয়েছে না হয়নি, অথবা রাগ করা উচিত নয়, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কারণ এটা আমার ইমানকে ধ্বংস করে দিবে, বিকল্প ব্যবস্থা আমাদের করতে হবে। ইসলামে যে যে বিষয় আছে সেসব বিষয়ে আমরা সবসময় সচেতন থাকবো, কেননা প্রত্যেকটা জীবই কি হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাই না? প্রত্যেকটা জীব, আমরা যারা প্রাণী আছে, একদিন না একদিন তো মরেই যাবো, আর মরে গেলে আমাদের প্রত্যেকটা আশা থাকবে আমরা যেন জান্নাতবাসী হই। ধর্মটা আমরা আসলে পড়া করতে আসবো একাগ্র চিত্রে, বিনয়ের সাথে, তাই না? ধর্ম কিন্তু আমরা শুধু পুঁথিগত বিদ্যা হিসেবেই রাখবো না, আর আল্লাহর দেখো অসীম কুদরতে যারা এই যে বোর্ডের যে বিষয়গুলো পাঠগুলো কমিয়ে দিয়েছে, আমি খেয়াল করে দেখলাম যে যে বিষয় স্টুডেন্টদের খুবই গুরুত্বপূর্ণ সেসব বিষয়েই ওনারা এটা বুঝে বলেছেন যে এই এই বিষয়ে আপনারা শেষ করেন সিলেবাসটা, মানে শেষ করে দেন, এইভাবে বলছে। কেন বলছে? দেখছে যে কোনো লিসেন আগের ক্লাসে গুলোতে পড়া হয়েছে, হয়তো সিক্সে পড়া হয়েছে, অথবা কিছু লিসেন আছে সেভেন এ, যেগুলো আমরা এইটে যেও পাবো, একটা পাঠের সাথে কিন্তু লাগানোই থাকে। কথা বলো না প্লিজ, আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, তো আসলে তোমরা প্রত্যেকে আজকে আমরা কি শিখলাম যে ক্রোধের সময় হলো আমাদের নিজেদেরকে সংযত করতে হবে, তাই না? ক্রোধের সময় আমার উপর আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। গাদা অর্থ হলো রাগ। মানুষ স্বীয় স্বার্থ কি করে, ক্ষুণ্ণ হওয়ার জন্য মানুষের মনের মধ্যে যে তীব্র মানে ইচ্ছা হয় প্রতিশোধ গ্রহণ, হ্যাঁ প্রতিশোধ গ্রহণের জন্য যে ইচ্ছা হয় এটাই হলো ক্রোধ বা রাগ। এ থেকে আমরা কি করব,
দূরে থাকবো। আল্লাহ তাআলা বলেছেন যদি কারো ক্রোধ হয় তাহলে ক্রোধের সময় নিজেকে সংযত রাখো, সংবরণ করো। এই প্রসঙ্গে অনেকগুলো উদাহরণই আমরা পড়লাম, যে সিরকা মধু যেমন কি হয়, যেভাবে মধুকে বিনাশ করে সিরকা, ইমানকেও ধ্বংস করে ক্রোধ বা রাগ। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি রাগ করবে না। তারপরে আরেক সাহাবি বললেন যে কি করা যায়, কোন ইবাদতটা হলো করা যায়, তখন তিনি বললেন যে ক্রোধ করবে না। তাহলে আমরা সবাই প্রতিজ্ঞা করবো ম্যাডামের কাছে, সবাই একযোগে বলি যে আমরা অবশ্যই এটা চেষ্টা করবো, চেষ্টা করবো। জি ম্যাম। আচ্ছা হ্যাঁ ম্যাম, হ্যাঁ, প্রত্যেকে আমরা চেষ্টা করব ক্রোধের সময় হলে নিজের ক্রোধকে সংবরণ করা। আমিনুর বড় ভাই আছি ম্যাম। আচ্ছা, তো তাহলে আর কোনো জিজ্ঞাসা আছে আজকে? না ম্যাম, আর কোনো জিজ্ঞাসা নাই না। আচ্ছা, তাহলে আজকের পড়া বা ক্লাস আমরা কি শেষ করব? আর শুনো তাহলে, হ্যাঁ সে তাহলে দেখো যে তাহলে আজকে আমরা, আজকে আমরা যেটা করলাম আখলাকে, এই করলাম আখলাক থেকে, আচ্ছা তাহলে আজকে মনে হয় আমার সময় শেষ। তোমাদের ঘড়িতে কয়টা বাজে? 11টা বাজে, 11টা, 11টা কটা পর্যন্ত ক্লাস তোমাদের? আমাদের সামনের সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহে নয়, সামনের সপ্তাহে আমাদের সরকারের নির্দেশনা আছে যে আমার ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই বিষয়ে, এই বিষয়ে তোমাদের বলেছি আমি, তোমরা কি করবা, এক বিস্তা কাগজ নিয়ে আসবা, নিয়ে এসে বিভিন্ন বিষয়ের জন্য আলাদা আলাদা করে খাতা তৈরি করবা। যেমন স্কুলের খাতা থাকে না, চারটা পেজ বা আটটা পেজ এরকম করে, মানে সমান করে, যার যেটা পরে পেজ লাগবে লেখার পর তোমরা জয়েন করে নিবে ইয়ে দিয়ে। কিন্তু প্রত্যেকটা খাতা তোমরা এই অবসরে, যখন অবসর আর বসে থাকো না, কেননা প্রত্যেকটা স্টুডেন্টকেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, বুঝতে পারছো? প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা দিতে হবে, কিন্তু সরকারি নির্দেশনা। তোমাদের যে বার্ষিক পরীক্ষা ছিল, শুনতে পাচ্ছো? আচ্ছা মনোযোগ দিয়ে শুনো আমার কথা, একটা সাবজেক্টের কথা শুনলে সবগুলো সাবজেক্টেরই হবে, তবুও আমি বলছি যেহেতু এখন একটু সময় আছে। তো যেটা বলছি সেটা হলো যে আমরা যেমন পরীক্ষার খাতায় পরীক্ষা দেই, এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পরীক্ষার খাতা নয়, যেহেতু সরকারি নির্দেশনা আছে পরীক্ষা হবে না, স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দেবে স্কুলে এসে, সেই জমাটা হলো অভিভাবকও দিতে পারে, তুমিও দিতে পারো, কিন্তু বিষয় ভিত্তিক যখনই বলে দিবে তখন এটা দিয়ে যেতে হবে, বুঝতে পারছো? বাজার থেকে ম্যাম বলো, ম্যাম অ্যাসাইনমেন্ট কি আজকে কি স্কুল থেকে পাওয়া যাবে? কোন বিষয় বাবা সেটা? সব সাবজেক্টেরই, মানে প্রথম অ্যাসাইনমেন্টটা এই সপ্তাহেরটা, প্রথম হলো অ্যাসাইনমেন্ট যেটা তোমাদের দিতে বলবে এই সপ্তাহে, সেই সপ্তাহেরটা যদি ক্লাস হয় তাহলে সেই টিচারের সাথে যোগাযোগ করতে হবে, সেই টিচারেরটা, আমি শুধু ফরম্যাটটা পাইনি, বাংলা টাংলা এসে গেছে, বুঝতে পারছো? এগুলা কিন্তু আসছে। শোনো, যাদের বাসায় নেট আছে তারা কিন্তু ওই যে এনসিডিবিতে ঢুকবা, ঢুকে ওখান থেকে গুগল থেকেও তোমরা বের করে নিতে পারবা, ওখানেও কিন্তু এগুলা আছে, মানে তুমি কি লিখে জমা দিবা সেটাও কিন্তু আছে। এটা কিন্তু সকল স্কুলের সমান, বুঝতে পারছো? সব স্কুলের একই, হ্যাঁ সব স্কুলের একই নির্দেশনা। আব্বু শোনো, যেটা করতে হবে সেটা কি, যে তোমরা বাসায় দিস্তা খাতাগুলো কিনে উপরে স্কুলের নাম, রোল, আমি যেটা তোমাদের সুবিধাতে বলছি, বিষয়, যে রকম স্কুলের খাতা থাকে সেই রকম তোমরা সবকিছু লিখে একদম সুন্দর করে রেডি রাখবা, সকল বিষয়ের আলাদা আলাদা, বুঝতে পারছো? না হলে তোমাদের একসঙ্গে হলে আবার ওই চাপ পড়ে যাবে। ইয়েস ম্যাম। তাহলে তোমরা এটা রেডি রাখবো, হ্যাঁ, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার আগামী ক্লাস। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নেটের ডিস্টার্ব, তোমাদের কাউকে দেখা দেখতে পারলাম না, আমার মন খারাপ, শুধু আমাকে দেখতে পাচ্ছ মনে হয় তোমরা।
আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।